সাবকাছি হিউম্যানিটি ফর ইউ অ্যান্ড মি এর তরফ থেকে আজকে চিলড্রেন্স ডে এই বিশেষ দিনে অনুষ্ঠিত করা হতে চলেছে একটি বিশেষ অনুষ্ঠান। স্ট্রিট চাইল্ডরা যেখানে অংশ নিতে চলেছে এবং থাকছে ড্রয়িং, গান, নাচ সহ আরও বেশ কয়েকটি কম্পিটিশন যেখানে অংশ নেবে স্ট্রিট চাইল্ডরা। আর সেই অনুষ্ঠানেরই মিডিয়া পার্টনার আমরা সমাচার প্লাস বাংলা। কেমন হতে চলেছে আজকের অনুষ্ঠান চলুন দেখে নেওয়া যাক। নিজেকে খুব লাকি বলে মনে করছি, আজকে চিলড্রেন্স ডে, এমন একটা দিনে বাচ্চাদের সঙ্গে টাইম কাটালাম। সবচেয়ে বড় কথা, এরকম ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম তো আমি বললাম স্টেজে যে আমি আগে কখনো শুনিনি বা দেখিনি। খুব ভালো একটা উদ্যোগ, আমি উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে খুব লাকি মনে করছি। দেখুন, ওদের এই উদ্যোগগুলো আমি আগেও দেখেছি, বাচ্চাদের নিয়ে অন্য রকম প্রোগ্রাম ওরা করে। আজকের প্রোগ্রামটা যেটা নিয়েছে উদ্যোগ, এটা অভিনব, ইটস এ ভেরি নাইস প্রসেস। নিশ্চয়ই আমি আগেও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। এটা অ্যাকচুয়ালি স্ট্রিট চাইল্ডের মধ্যে আমরা দেখেছি কি অনেকটা স্ট্রিটে বা স্লামসে অনেকটা বাচ্চারা আছে যাদের মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে, কিন্তু বেস্ট প্ল্যাটফর্মটা ওরা পায় না। আর আগে যখন ওরা ব্যাচেলর বা একটু বড় হয়, তারপর ও ট্যালেন্টটা ওয়েস্ট হয়ে যায় বা কোনো ড্রাগস অ্যাডিক্টেড বা অন্য কোনো জায়গা চলে যায়। তো আমরা যখন এই ট্যালেন্টটাকে দেখেছি, তাহলে টিমটা প্ল্যানিং করলো কি ইন ফিউচার উই উইল ডু সামথিং ডিফারেন্ট ফর দেম। সো দ্যাটস ওয়াই আমরা কী করলাম কি একটা ট্যালেন্ট হান্ট সার্চ করলাম কি কলকাতা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট স্লামসে আমরা গিয়ে আর ওদের থেকে ওর মধ্যে ভিতরে কী হিডেন ট্যালেন্ট আছে, লাইক ডান্স, সিঙ্গিং, সিট অ্যান্ড ড্র মধ্যে কী আছে, তারপরে ওর র্যাপিংয়ে কী আছে, আর আমরা ওটাকে সার্চ করছি। আর ট্যালেন্ট হান্টের সার্চের মধ্যেই আমরা এটা দেখতে চাইছি কি যা বেস্ট পারফর্মার, যা যার মধ্যে রিয়েলি একটা গড গিফটেড কিছু ট্যালেন্ট আছে, ওটাকে আমরা একটা প্ল্যাটফর্ম তার দেবো, যা তো দে হ্যাভ নট এনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট, সো উই উইল গিভ দেয়ার এক্স্যাক্টলি দ্য প্ল্যাটফর্ম ওয়ার দে ক্যান পারফর্মস দেয়ার বেস্ট। অ্যান্ড আমরা এটাই চাইছিলাম কি আমরা ওখান থেকে যা বেস্ট ট্যালেন্টেড বাচ্চা ছেলে বা মেয়েরা পাওয়া যাবে, ওদেরকে আমরা হোল দ্য ইয়ার ওদের পুরো ট্রেন ভালো একাডেমিতে অ্যাডমিশন করে একটু ভালো ট্রেন করব। আর আমাদের একটাই টার্গেট আছে কি আমরা চাই কি এইরকম স্ট্রিট বা স্লামস থেকে বাচ্চারা সামনে আসুক, আর ওদেরকে আমরা একটা ন্যাশনাল লেভেলে বা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার মতন এইরকমই আমরা একটা আমাদের মেন একটা টার্গেট আছে। আর আমরা এই চাইছি কি আমরা দেখছি কি স্ট্রিট চিলড্রেন্সের মধ্যে অনেকটা অ্যাথলিট ক্যাপাসিটি আছে, দের আর ফুটবল বা ক্রিকেট খুব ভালো খেলে। এরপরে আমাদের নেক্সট টার্গেট আছে কি আমরা একটা কিছু অ্যাথলিস্ট বের করা, যা তো যে ইন্ডিয়াকে অলিম্পিকে বা ন্যাশনাল গেমের মধ্যে মানে রিপ্রেজেন্ট করে, এদের মধ্যে ডিফারেন্ট অ্যান্ড ইউনিক কোয়ালিটি। সো দ্যাটস ওয়াই উই প্ল্যান দিস ট্যালেন্ট হান্ট কি আমরা এখান থেকে ওই ট্যালেন্টটাকে সামনে আনবো আর ওদেরকে ভালো প্রপার ওয়েতে ট্রেনিং করার পরে আমরা ফিউচারে ওদের ব্রাইট করতে চাইছি। এইটাই আমাদের টিম হবে এটা ট্যালেন্টে। বর্তমান সমাজে ক্রমশই বেড়ে চলেছে শিশু শ্রমের সংখ্যা, আর সেই সমাজে দাঁড়িয়ে হিউম্যানিটি ফর ইউ অ্যান্ড মি এর তরফ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হলো এমন চিলড্রেন্স ডের দিনে। সেখানেই স্ট্রিট চাইল্ডদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান তারা আয়োজন করেছিল, যেখানে বিভিন্ন স্ট্রিট চাইল্ডরা অংশগ্রহণ করেছিল, নিজেদের ট্যালেন্ট দেখিয়েছিল এই ট্যালেন্ট হান্টে। ক্যামেরায় জয়দীপ দাসের সাথে অভিক নন্দীর রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।